নম্বর 20 তে বলছে যে এখানে চারটি পয়েন্ট দেওয়া আছে। এই চারটি পয়েন্ট ভার্টিসেস অফ আ রেকট্যাঙ্গেল, এটা আমাদের প্রুফ করতে হবে। আবার বলছে এরিয়া বার করতে হবে। তো চারটি পয়েন্ট কত বলছে? একটা পয়েন্ট বলছে 0, -1, এটাকে আমরা এ ধরে নিচ্ছি। বি পয়েন্টটা ধরে নিচ্ছি -2, -3k। সি পয়েন্টটা ধরে নিচ্ছি 6, 7k। আর ডি ধরে নিচ্ছি 8, 3k। এবার আমাদের দেখাতে হবে যে এবিসিডি একটা রেকট্যাঙ্গেল আর এটার এরিয়া বার করতে হবে। কি করে করব দেখো, যদি এবিসিডি একটা রেকট্যাঙ্গেল হয় তাহলে আমাদের দেখাতে হবে এবি ইকাল টু সিডি, মানে এটার সাথে এটা প্যারাল মানে সমান সেটা দেখাতে হবে। এবি আর সিডি ইকুয়াল সেটা দেখাতে হবে। আবার দেখাতে হবে বিসি এর সাথে এডিটা হচ্ছে সমান, মানে এটার সাথে এটা হচ্ছে সমান, এটা আমাদের দেখাতে হবে। এবার দেখো যদি অপোজিট সাইডগুলো ইকুয়াল হয় তাহলে ছবিটা কিছুটা এরকমও হতে পারে। যদি এই সাইডটার সাথে এই সাইডটা সমান হয় আর এই সাইডটার সাথে এই সাইডটা সমান হয় তাহলে ছবিটা এরকমও হতে পারে। এটা যে রেকট্যাঙ্গেল সেটা আমরা কি করে প্রমাণ করব? বা ছবিটা যদি এরকম হয় তাহলে এই ডায়াগোনালটা আর এই ডায়াগোনালটার লেন্থ ইকুয়াল হবে না। মানে যদি ছবিটা প্যারালোগ্রাম হয় তাহলে ডায়াগোনালগুলোর লেন্থ ইকুয়াল হবে না। তাহলে আমাদের দেখতে হবে যে ডায়াগোনালগুলো ইকুয়াল হচ্ছে কিনা, মানে এই ডায়াগোনালটার সাথে এই ডায়াগোনালটা ইকুয়াল হচ্ছে কিনা। মানে আমাদের দেখতে হবে যে এসি ইকুয়াল টু বিডি হচ্ছে কিনা, এসি ডায়াগোনালের সাথে বিডি ডায়াগোনালটা সমান সমান হচ্ছে কিনা। আমাদের এই তিনটে জিনিস দেখতে হবে, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা রেকট্যাঙ্গেল। তো সবার আগে আমাদের এবি বার করতে হবে। এ পয়েন্টটা ছিল 0, -1, -1, বি পয়েন্টটা ছিল -2, -3, তাহলে এখানটা বসছে x1, -x2। এটাকে আমরা x1, y1 ধরলাম, এটাকে আমরা x2, y2 ধরছি। তাহলে এখানটা হচ্ছে 0, -2 হোল স্কোয়ার প্লাস দিয়ে বসছে -1, -3 হোল স্কোয়ার। তাহলে কত পাবো? এটা হচ্ছে 2 স্কোয়ার, এখানটা হচ্ছে -4 স্কোয়ার। তো 2 স্কোয়ার করলে হচ্ছে 4, 4 স্কোয়ার করলে হচ্ছে 16। তাহলে পাওয়া যাচ্ছে √20। এটা হয়ে গেল এ বি এর ভ্যালু। বি সি বার করছি। বি পয়েন্টটা তো রয়েছে, সি পয়েন্টটা কত ছিল? সি পয়েন্টটা ছিল 6, 7। এটাকে আমরা x1, y1 ধরে নিলাম। তাহলে এখানে হচ্ছে 6, -2 হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 7, -3 হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 8 স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 4 স্কোয়ার, তাহলে হচ্ছে 64, +16, তাহলে হয়ে যাচ্ছে √80। নেক্সট আমরা সিডি বার করব। সি পয়েন্টটা ছিল 6, 7, সি পয়েন্টটা ছিল 6, 7, এটাকে আমরা x1, y1 ধরছি। ডি পয়েন্টটা কত ছিল? ডি পয়েন্টটা ছিল 8, 3, এটাকে আমরা x2, y2 ধরছি। তাহলে কত হচ্ছে x1, -x2, তাহলে এখানটা হচ্ছে 6, -8 হোল স্কোয়ার প্লাস দিয়ে বসবে y1, -y2, মানে 7, -3 হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে -2 স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 4 স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 4 + 16, তাহলে কত হচ্ছে √20। সিডি আমরা পেয়ে গেলাম √20। নেক্সট আমরা ডি এ বার করবো।
মানে সবকটা সাইডের লেন্থই আমরা বার করছি। তো এ পয়েন্টটা কত দেওয়া ছিল, এ পয়েন্টটা দেওয়া ছিল 0, -1, এটাকে আমরা x1 y1 ধরে নিচ্ছি। তাহলে কত হবে, 0 - 8 হোল স্কয়ার প্লাস দিয়ে হবে -1 - 3 হোল স্কয়ার, তাহলে এখানটা পাচ্ছে 64, এখানটা হচ্ছে -4 স্কয়ার মানে হচ্ছে 16, তাহলে হচ্ছে √80। তাহলে দেখো এবি কত পেয়েছি, এবিটা পেয়েছি √20, বিসি কত পেলাম, বিসিটা পেয়েছি √80, সিডি কত পেয়েছি, সিডি পেয়েছি √20, ডিএ কত পেয়েছি, এটা পেয়েছি √80। তাহলে দেখো আমরা পাচ্ছি এবি আর সিডি হচ্ছে সমান, এবি ইকাল টু সিডি আর বিসি ইকাল টু ডিএ। তো আমাদের এটাই দেখাতে হতো, এই যে এবি ইকাল টু সিডি আর বিসি ইকাল টু এডি, বা এডি বা ডিএ একই ব্যাপার। নেক্সট আমাদের শুধুমাত্র এই ডায়াগোনাল দুটোকে সমান দেখাতে হবে, মানে এসি ডায়াগোনালটা বার করতে হবে আর বিডি ডায়াগোনালটা বার করতে হবে। তো এসি ডায়াগোনাল কত হবে, এখানে এ পয়েন্টটা ছিল 0, -1, আর সি পয়েন্টটা ছিল 6, 7। তো এটাকে আমরা x1 y1 ধরছি, এটাকে আমরা x2 y2 ধরছি, তাহলে এখানে হচ্ছে 0 - 6 হোল স্কয়ার প্লাস দিয়ে হচ্ছে -1 - 7 হোল স্কয়ার, তাহলে এখানে হচ্ছে 36 + 64, তাহলে হচ্ছে √100, তাহলে হচ্ছে 10। নেক্সট আমরা বিডি ডায়াগোনালটা বার করছি, তো বি পয়েন্টটা কত ছিল, বি পয়েন্টটা ছিল -2, -3, বি পয়েন্টটা ছিল -2, -3, আর ডি পয়েন্টটা ছিল 8, 3। তাহলে এখানটা হচ্ছে -2, -8 হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 3, -3 হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে √10² -10² প্লাস দিয়ে হচ্ছে 0, তাহলে এখানে হচ্ছে √100, তাহলে পাওয়া যাচ্ছে 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো ডায়াগোনালও সমান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এসি ইকাল টু বিডি হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যে অপোজিট সাইডগুলো ইকুয়াল হচ্ছে, দুটো ডায়াগোনাল হচ্ছে সেম, মানে সেম লেন্থের। তাহলে বলা যেতে পারে যে এ বি সি ডি একটা রেক্ট্যাঙ্গেল। আমাদের এটাই দেখাতে বলা হয়েছিল, যেহেতু আমরা দেখলাম যে এই অপোজিট সাইডগুলো হচ্ছে সমান, মানে এই সাইডটার সাথে এই সাইডটা আর এই সাইডটার সাথে এই সাইডটা সমান, আর দুটো ডায়াগোনাল আমরা সমান দেখেছি, তাহলে বলা যেতে পারে যে এবিসিডি একটা ডায়াগোনাল, এবিসিডি একটা রেক্ট্যাঙ্গেল, এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। এটারই সাথে আরেকটা পার্ট ছিল, এখানে বলা হচ্ছিল যে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল কত, এরিয়া অফ এবিসিডি কত হবে। তো দেখো আমরা এবি সাইডটা কত পেয়েছি, এবি সাইডটা পেয়েছি √20, মানে এই সাইডটা পেয়েছি √20, আর বিসি সাইডটা কত পেয়েছি, বিসি সাইডটা পেয়েছি √80, বিসি বলতে হচ্ছে এই সাইডটা, এটা পেয়েছি √80। তাহলে একটাকে আমরা এল ধরবো, একটাকে আমরা বি ধরবো, একটাকে আমরা এল ধরছি, একটাকে আমরা বি ধরছি, তাহলে এরিয়া অফ বেবি সিটি কত হবে, এল ইন্টু বি, এরিয়া অফ এবিসিটি হয়ে যাবে এল ইন্টু বি, তাহলে এখানটায় কত হচ্ছে √20 × √80। তো পুরোটাকে একসাথে রুটের মধ্যে লিখছি, তাহলে এখানটা হবে 20 × 80, তো 80 কে লেখা যেতে পারে 2 × 2 × 20, 80 কে লিখছি 2 × 2 × 20, তাহলে দুটো 20-র জন্য একটা 20 রুটের বাইরে আসবে, দুটো 2-র জন্য একটা রুটের বাইরে আসবে, তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 40। এত স্কোয়ার ইউনিট, এটা হচ্ছে এরিয়া।
নেক্সট 21 এর কোশ্চেনটা দেখা যাক। এখানে পি কিউ আর এস চারটে পয়েন্ট দেওয়া রয়েছে। এবার বলছে যে পি কিউ আর এস একটা রম্বসের চারটে পয়েন্ট বাট স্কোয়ারের নয়, এটা আমাদের প্রুফ করতে হবে। আবার বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ রম্বস, সেটা আমাদের বার করতে হবে। তো এখানে পয়েন্টগুলো কত কত বলছিল, ধরে নেওয়া যাক ছবিটা হচ্ছে কিছুটা এরকম। তো পি পয়েন্টটা বলছে যে টু কমা মাইনাস ওয়ান, কিউ পয়েন্টটা বলছে থ্রি কমা ফোর, আর পয়েন্টটা বলছে মাইনাস টু কমা থ্রি, এস পয়েন্টটা বলছে মাইনাস তিন কমা মাইনাস দুই। এই চারটে পয়েন্ট দেওয়া রয়েছে। তো এটা যে রম্বস সেটা আমাদের প্রুফ করতে গেলে কি করতে হবে, পি কিউ ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু আর এস ইকুয়াল টু পি এস দেখাতে হবে। মানে চারটে সাইডকে, চারটে সাইডকে ইকুয়াল দেখাতে হবে। এটা হচ্ছে এক নম্বর প্রমাণ, না এটা হচ্ছে এক নম্বর কাজ। এর সাথে দেখাতে হবে ডায়াগোনালগুলো হচ্ছে নট ইকুয়াল, ডায়াগোনালগুলো ইকুয়াল নয়। এই দুটো ডায়াগোনালের লেন্থ বার করতে হবে, এই দুটো ইকুয়াল নয় সেটা আমাদের দেখাতে হবে। হ্যাঁ, যদি ডায়াগোনালগুলো ইকুয়াল হয় তাহলে এটা রম্বস নয়, এটা স্কোয়ার হয়ে যাবে। তো সবার আগে আমরা পিকিউটা বার করছি। পিকিউ কত হবে, পি পয়েন্টটা দেওয়া ছিল টু কমা মাইনাস ওয়ান, এটাকে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরছি। কিউ পয়েন্টটা দেওয়া ছিল তিন কমা চার, এটাকে আমরা এক্স টু ওয়াই টু ধরছি। তাহলে এখানে আছে এক্স ওয়ান মাইনাস এক্স টু, তাহলে কত হবে দুই মাইনাস তিন হোল স্কোয়ার, প্লাস দিয়ে হবে মাইনাস এক মাইনাস চার হোল স্কোয়ার। তাহলে এখানে কত হবে, মাইনাস এক স্কোয়ারগুলো হচ্ছে প্লাস এক, এখানে আছে মাইনাস পাঁচ স্কোয়ারগুলো পঁচিশ, তাহলে এখানে আছে রুট ওভার অফ টোয়েন্টি সিক্স। কিউ আর কত হবে, কিউ পয়েন্টটা দেওয়া ছিল তিন চার, আর পয়েন্টটা দেওয়া ছিল কত, আর পয়েন্টটা দেওয়া হচ্ছে মাইনাস দুই কমা তিন, এটাকে আমরা এক্স ওয়ান এক্স ওয়াই ওয়ান ধরছি, এটাকে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরছি। তাহলে এখানটা হচ্ছে মাইনাস দুই মাইনাস তিন হোল স্কোয়ার, প্লাস দিয়ে হচ্ছে তিন মাইনাস চার হোল স্কোয়ার। তাহলে এখানটা পাচ্ছি মাইনাস পাঁচ স্কোয়ার, প্লাস দিয়ে হচ্ছে মাইনাস এক স্কোয়ার, বলতে কত হবে এটা হচ্ছে এক। এখান থেকেও পাচ্ছি পঁচিশ প্লাস এক, তাহলে হচ্ছে রুট ওভার অফ টোয়েন্টি সিক্স, এটা পাচ্ছি কিউ আর। আর এস বার করছি, তো এখানে আর পয়েন্টটা কত ছিল, মাইনাস দুই কমা তিন ছিল। এস পয়েন্টটা কত ছিল, এস পয়েন্টটাকে আমরা ধরে নিচ্ছি মাইনাস তিন মাইনাস দুই, এস পয়েন্টটা দেওয়া ছিল মাইনাস তিন মাইনাস দুই, এটাকে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটাকে আমরা এক্স টু ওয়াই টু ধরছি। তাহলে এখানে বসবে মাইনাস দুই মাইনাস মাইনাস তিন হোল স্কোয়ার, প্লাস দিয়ে হবে তিন মাইনাস মাইনাস দুই হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে দুই প্লাস তিন, মাইনাস দুই প্লাস তিন, তাহলে এখানটা হয়ে যাচ্ছে প্লাস এক হোল স্কোয়ার, তিন প্লাস দুই, তাহলে এখানটা হচ্ছে পাঁচ পাঁচ স্কোয়ার। তাহলে কত হচ্ছে, এখানটা হচ্ছে রুট ওভার অফ ওয়ান প্লাস টোয়েন্টি ফাইভ, তাহলে হচ্ছে রুট ওভার অফ টোয়েন্টি সিক্স, এটা হয়ে গেল আর এস। আবার পি এস বার করছি, তো পি পয়েন্ট এখানে কত ছিল, পি পয়েন্টটা ছিল দুই কমা মাইনাস এক, তো এটাকে আমরা এক্স ওয়ান, এটাকে আমরা ওয়াই ওয়ান ধরে নিচ্ছি। তাহলে এখানটা বসবে রুট ওভার অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার, মানে দুই মাইনাস মাইনাস তিন হোল স্কোয়ার, তাহলে এখানটা প্লাস হয়ে যাচ্ছে মাইনাস এক, আবার মাইনাস মাইনাস দুই, তাহলে এখানটা প্লাস দুই হয়ে যাবে হোল স্কোয়ার। তাহলে এখানটা পাঁচ স্কোয়ার হবে মানে টোয়েন্টি ফাইভ, এখানটা হচ্ছে এক স্কোয়ার মানে এক হচ্ছে, তাহলে হচ্ছে রুট ওভার অফ টোয়েন্টি সিক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবকটা সাইড ইকুয়াল হচ্ছে, মানে পি কিউ ইকাল টু কিউ আর ইকাল টু আর এস ইকাল টু পি এস হচ্ছে।
সবকটাই আমরা পেয়েছি রুট ওভার অফ 26 এত ইউনিট করে। নেক্সট আমাদের ডায়াগোনালটা বার করতে হবে, পি আর ডায়াগোনালটাকে আমরা বার করছি। তাহলে পি আর ইকাল টু কত হবে, পি পয়েন্টটা ছিল 2, -1, এটা ছিল পি পয়েন্টটা, আর পয়েন্টটা কত ছিল -2, -3, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে এটা হচ্ছে 2 -2, মানে এখানটা বসবে 2 + 2² আবার -1 -3² তাহলে কত হবে, এখানটা হচ্ছে 4² মানে 16, এখানটা থেকেও 4² হচ্ছে, তাহলে হচ্ছে 16, তাহলে হচ্ছে রুট ওভার অফ 32। তাহলে আমরা পি আর ইকাল টু পাচ্ছি রুট ওভার অফ 32। নেক্সট একই রকম ভাবে আমরা কিউ এস টা বার করব, কিউ এস ডায়াগোনালটাকে বার করছি। তাহলে কিউ পয়েন্টটা কত ছিল, কিউ পয়েন্টটা ছিল 3, 4, এস পয়েন্টটা কত ছিল, এস পয়েন্টটা ছিল -3, -2, তাহলে এখানে আছে 3 -2, তাহলে এখানে আছে 3 + 3 -3, মানে 3 + 3² এখানটায় হচ্ছে 4 + 4 -2, মানে 4 + 2² তাহলে কত পাওয়া যাচ্ছে, এখান থেকে পাচ্ছি 6² এখান থেকে পাচ্ছি 6² তাহলে হচ্ছে রুট ওভার অফ 36 + 36, তাহলে কত হবে রুট ওভার অফ 72 হয়ে যাচ্ছে। তাহলে দেখো একটা ডায়াগোনাল আমরা পাচ্ছি রুট ওভার অফ 32, আরেকটা ডায়াগোনাল আমরা পেয়েছি রুট ওভার অফ 72। তাহলে দেখে বুঝতেই পারছো দুখানা ডায়াগোনাল ইকুয়াল নয়, তাহলে আমরা বলতে পারি যে যেহেতু চারটে সাইড ইকুয়াল আর ডায়াগোনালগুলো ইকুয়াল নয়, তাহলে PQRS হচ্ছে একটা রম্বস। তাহলে এটা লিখে দেবে লাস্টে যে 4 সাইডস আর ইকুয়াল বাট ডায়াগোনালস আর নট ইকুয়াল, দেয়ারফর PQRS ইজ নট আ স্কোয়ার, ইট ইজ আ রম্বস, এটা তোমরা লিখে দেবে লাস্টে। নেক্সট আমাদের বলেছিল এরিয়া বার করতে, রম্বসের এরিয়া বার করার ফর্মুলা কি, রম্বসের এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে ½ দুখানা ডায়াগোনালকে মাল্টিপ্লাই করে দিতে হবে, ½ দুখানা ডায়াগোনাল মাল্টিপ্লাই করতে হবে, মানে PR × QS, একটা ডায়াগোনাল ছিল PR আর একটা ডায়াগোনাল রয়েছে QS, একটা ডায়াগোনাল ছিল PR একটা ডায়াগোনাল রয়েছে QS। তো PR এর জায়গায় কত লিখবো, PR এর জায়গায় লিখছি রুট ওভার অফ 32, QS এর জায়গায় কত লিখছি, এটা লিখছি রুট ওভার অফ 72। আচ্ছা আমরা এখানে 32 কে ফ্যাক্টরাইজেশন করতে পারি, তাহলে এখানটা কত হবে, 4 দিয়ে করছি তাহলে এখানটা হবে 8, আবার 4 দিয়ে করছি তাহলে এখানটা হচ্ছে 2, তাহলে লিখতে পারি 4 × 4 × 2, 72 কেও ফ্যাক্টরাইজেশন করতে পারি, তো এখানটা যাবে 6 দিয়ে, তাহলে কত হচ্ছে 12 হচ্ছে, আবার 6 দিয়ে যাবে তাহলে এখানটা 2 হচ্ছে, তাহলে কত হবে 6 × 6 × 2। তাহলে দেখো দুটো 4 এর জন্য একটা 4 রুটের বাইরে আসবে, তাহলে এখানটা হচ্ছে 4√2, দুটো 6 এর জন্য একটা 6 রুটের বাইরে আসবে, তাহলে এখানটা হচ্ছে 6√2, 4 আর 2 ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে থাকবে, তাহলে কত হচ্ছে 6 আর 2 হচ্ছে 12, √2 √2 কত হচ্ছে, এটা হচ্ছে 2, তাহলে হচ্ছে 24, এত স্কোয়ার ইউনিট। তাহলে আনসারটা পাওয়া যাচ্ছে 24 স্কোয়ার ইউনিট, এটা হচ্ছে এরিয়া অফ দ্য রম্বস।